কোরবানির ঈদে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানাবের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। যে সকল নিত্যপণ্যের দাম এখনও বাড়তি, সেগুলোর দাম খুব দ্রুত কমে যাবে বলেও দাবি করেন মন্ত্রী। এ সময় বাংলাদেশে বিনিয়োগ করতে জাপান আগ্রহী জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার তাদের বিনিয়োগে সব ধরনের সহযোগিতা করবে।